প্রথমে ফটোশপ ওপেন করার পর ফটোটি ওপেন করতে হবে। ফটোটি ওপেন হলে ডান দিকে লেয়ারের পাশে যে চ্যানেলস আইকনটি আছে সেই চ্যানেলস উপরে ক্লিক করতে হবে। তারপর নিচে যে ব্লু চ্যানেলটি আছে সেখানে ক্লিক করতে হবে এবং ব্লু চ্যানেল একটা কপি করতে হবে কপি নিউ লেয়ারে গিয়ে। তারপরে ব্লু কপি চ্যানেলের ওপরে মাউস ক্লিক থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল এল এল প্রেস করতে হবে এবং এই লেয়ারটির একটা লেভেল ঠিক করতে হবে, সাদাটিকে আরও সাদা, কালোটিকে আরও কালো করে, এবং কালোর মাঝখানে যে ছোপ ছোপ সাদা দাগগুলো আছে সেগুলোকেও কালো করার জন্য ব্রাশ টুল নিতে হবে। ব্রাশ টুলের অপাসিটি ফ্লো 100% রেখে ফরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক রেখে সাদা সাদা দাগের উপরে ব্রাশ ঘষতে হবে, তাহলে পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে। পুরোটা ব্ল্যাক করার পরে ব্লু কপি চ্যানেলের উপরে চ্যানেলটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করতে হবে ব্লু কপি লেয়ারের উপরে। তারপরে এখান থেকে RGB মোডটা সিলেক্ট করতে হবে এবং লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্ট পেস্ট করে মাস্ক করতে হবে, তাহলেই স্কাইটি ট্রান্সপারেন্টে পরিবর্তন হয়ে যাবে। এরপর দেখুন আপনি যদি এটাকে মুভ করতে চান কত সহজেই মুভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। থ্যাংকস ফর ওয়াচিং।